शेफाली घोष छिलेन बांग्लादेशी आंचलिक गानेर किंगबदंती शिल्पी। तिनी बांग्लादेशेर चट्टग्रामेर आंचलिक गान के आंतर्जातिक पर्याये तुले धरेछेन, जा उपमहादेशेर संगीत के समृद्ध करेछे। प्राय पांच दशकेर संगीत जीवने तिनी प्राय सहस्राधिक गान गेयेछेन। तार गावा गान निये दुई शताधिकेर बेशी अ्यालबाम प्रकाशित होयेछे। तिनी बेश कयेकटी बांगला चलचित्रेर गानेओ प्लेबैक शिल्पी हिसेबे कण्ठ दियेछेन। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, মধ্যপ্রাচ্য সহ বিশ্বের প্রায় ২০টিরও বেশি দেশে সঙ্গীত পরিবেশন করেছেন শেফালী ঘোষ। তার গাওয়া বিখ্যাত গানের মধ্যে রয়েছে এম এন আক্তার রচিত এবং সুরারোপিত যদি সুন্দর একখান মুখ পাইতাম, আহমেদুল হক সিদ্দিকী রচিত এবং সুরারোপিত ওরে শাম্পানওয়ালা, মলয় ঘোষ দস্তিদারের রচনা এবং সুরে ছোট ছোট ঢেউ তুলি প্রভৃতি। তিনি ১৯৭১ সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী হিসেবে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সাংস্কৃতিক ভূমিকা রেখেছেন। সঙ্গীতের পাশাপাশি যাত্রা এবং মঞ্চনাটকেও তার নিয়মিত অংশগ্রহণ ছিল। শেফালী ঘোষ ১৯৪১ সালে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়ায় জন্মগ্রহণ করেন এবং সেখানেই তার শৈশব কেটেছে। পাঁচ ভাই ও পাঁচ বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। তার পিতার নাম কৃষ্ণগোপাল ঘোষ এবং মাতা আশালতা ঘোষ। শেফালী প্রাথমিক শিক্ষা সমাপন শেষে ভর্তি হন স্থানীয় মুক্তাকেশী বালিকায় উচ্চ বিদ্যালয়ে। পরিবারের অনুপ্রেরণায় বিদ্যালয়ে অধ্যয়নকালীন সময়ে তার গান গাওয়ার এবং শেখার সূত্রপাত ঘটে। তার গানের প্রথম ওস্তাদ ছিলেন তেজেন সেন, পরবর্তীতে অধ্যক্ষ ওস্তাদ শিবশঙ্কর মিত্র, জগদানন্দ বড়ুয়া, নীরদ বড়ুয়া, মিহির নন্দী, গোপালকৃষ্ণ চৌধুরী সহ বিভিন্ন সঙ্গীতজ্ঞের কাছে তিনি সঙ্গীত শিক্ষা গ্রহণ করেন। শিল্পী জীবনের সূচনা লগ্নে প্রথমে রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত এবং আধুনিক গান শিখতে শুরু করলেও এক পর্যায়ে চট্টগ্রামের আঞ্চলিক গানের প্রতি আগ্রহী হয়ে ওঠেন তিনি। কিন্তু পরবর্তী সময়ে চট্টগ্রামের লোকসঙ্গীত অর্থাৎ আঞ্চলিক গান, পল্লীগীতি, মাইজ ভাণ্ডারী গান, পীর মুর্শিদের শানে রচিত গান গাওয়ার দিকে আগ্রহী হয়ে ওঠেন। ১৯৬৩ সালে শেফালীর তখন ২২ বছর। চট্টগ্রাম বেতারের তৎকালীন আঞ্চলিক পরিচালক শেফালী ঘোষ এবং আঞ্চলিক গানের সম্রাট শ্যামসুন্দর বৈষ্ণবকে আঞ্চলিক ভাষার গান গাইতে প্রস্তাব জানালেন। এতে দুজনই রাজি হলেন এবং তাদের দ্বৈত কণ্ঠের গান ইথারে ছড়িয়ে পড়ার পর ব্যাপকভাবে পরিচিতি লাভ করল। ১৯৭০ সালে তিনি বাংলাদেশ টেলিভিশনের সঙ্গে যুক্ত হলেন। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হলে শেফালী ঘোষ শিল্পী হিসেবেই অংশ নেন। তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের নিয়মিত শিল্পী হিসেবে গান গেয়ে মুক্তিযুদ্ধের জন্য সাহায্য করেন। ১৯ বছর বয়সে শেফালী ঘোষ গান শেখার জন্য চট্টগ্রাম শহরে আসেন। সেখানে তার পরিচয় ঘটে সঙ্গীত অনুরাগী ননীগোপাল দত্তের সঙ্গে। পরবর্তীতে পরিচয়ের সূত্র ধরে তাদের বিয়েও হয়। শেফালী ঘোষ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক পদক ১৯৯০, বাংলা একাডেমি আজীবন সম্মাননা পদক ২০০২, শিল্পকলা একাডেমি পদক ২০০৩, একুশে পদক ২০০৬ লাভ করেন। আজ ১১ জানুয়ারি, বাংলাদেশি আঞ্চলিক গানের কিংবদন্তি শিল্পী শেফালী ঘোষের শুভ জন্মদিন। জন্মদিনে বিনোদন প্রতিদিন পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।